হ্যালো গাইস, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, গোবিন্দা মেরা নাম আজকে এই মুভির রিভিউটি আপনাদেরকে আমি দিব। আমার পার্সোনাল রিভিউটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গাইস, গোবিন্দা মেরা নাম মুভিটি ডিরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ ডিরেক্ট অনলাইনে রিলিজ হয়। তো মুভিটি রিলিজ হওয়ার পরপরই আমি দেখি, কিন্তু সময় হয়ে ওঠেনি এবং ব্যস্ততার কারণে মুভির রিভিউটি আমি দিতে একটু দেরি হয়ে গেল। গাইজ, গোবিন্দা মেরা নাম মুভিটি পার্সোনালভাবে ওভারঅল একসাথে বলতে গেলে মুভিটি আমার কাছে ভালো লেগেছে। এখানে আপনি কমেডি এবং থ্রিলার দুটা ফিলই পাবেন। কমেডিটা একটু বেশি ছিল, সো সেটা আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রি টাইমে আপনারা এই মুভিটি এনজয় করতে পারবেন বলে আমি মনে করি। গোবিন্দা মেরা নাম এই মুভিতে রয়েছে ভিকি, কিয়ারা এবং ভূমি সহ আরও অনেকেই। সকলেই খুব অসাধারণ অ্যাক্টিং করেছেন, সকলের অ্যাক্টিং ভালো লেগেছে এবং মুভিতে স্পেশাল ক্যামিওতে রণবীর কাপুরও ছিল, আরও অনেকেই আছে এই মুভিতে। মুভিটি দেখলে আপনারা এনজয় করতে পারবেন। মুভিটি কমেডি ছিল এবং মুভিটির গল্পটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, সাধারণ একটা গল্পটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি, সুন্দরভাবে এডিটিং এবং সুন্দরভাবে সকলের অ্যাক্টিংয়ের কারণে এক কথায় মুভিটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা মুভিটি দেখবেন কি দেখবেন না ভাবছেন, তারা চাইলে মুভিটি দেখতে পারেন এবং আপনাদের পার্সোনাল ওপিনিয়নটি দেখার পরে আমাদেরকে শেয়ার করতে পারবেন। তো আমার কাছে জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো মুভিটি চাইলে আপনারা দেখতে পারেন, মুভিটি ভালো হয়েছে। মুভিটি ফুল টাইমটা আপনারা এনজয় করতে পারবেন বলে আমি মনে করি এবং টুইস্ট থাকবে মুভির মধ্যে, কাহিনী এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক হবে এবং মুভিটির সম্পূর্ণ কাহিনীটা একেবারে মুভির শেষে এন্ডিংয়ের দিকে যে আপনারা বুঝতে পারবেন যে মুভিটির সম্পূর্ণ গল্পটা কী। তো বন্ধুরা, ওভারঅল আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মুভিটি আমার কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা ফ্রি টাইম থাকলে মুভিটি দেখে আপনাদের সময়টা কাটাতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা দেখার পরে আপনাদের রিভিউগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বাই।